যুবদল এবং ছাত্র দলের যে তারুণ্যের সমাবেশ তারা নানান জায়গায় অনুষ্ঠিত করছে, সেই সমাবেশ যখন চট্টগ্রামে তারা অনুষ্ঠিত করে, সেই চট্টগ্রামে একজন ছাত্রলীগ ছাত্র দলের একজন নারী কর্মী সেই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন এবং শুধুমাত্র একটা সমাবেশে অংশগ্রহণ করার অপরাধে, একটা সমাবেশে অংশগ্রহণ করার দায়ে ওই অঞ্চলের ছাত্রলীগ মিশরায়ের ছাত্রলীগের কর্মীরা, স্বেচ্ছালীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের কর্মীরা ওই নারীকে রাস্তা থেকে অপহরণ করে, রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। এবং ওই সময়ে যখন ওই নারী তার নিরাপত্তার জন্য পুলিশকে ফোন দিচ্ছিল, তখন পুলিশ ওই নারীকে তার নিরাপত্তার জন্য কোনো সাড়া তো দেয়নি, বরং আমরা দেখেছি যে পুলিশ তার প্রতিদিনকার বাংলা সিনেমার মতো ঘটনা ঘটিয়ে যে সে তা কালক্ষেপণ করেছে, সময় পার করেছে, এবং সময় পার করার পর অপরন্ত যেই নারী যে ছাত্র দল কর্মী নিপীড়ন হলো, যে ছাত্র দল কর্মীকে তুলে নিয়ে যাওয়া হলো, সেই কর্মীর নামে আসলে মামলা ঠুকে দেওয়া হলো। এই যে মামলা ঠুকে দেওয়া, এটা আসলে কোনো স্বাভাবিক ঘটনা না, একটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি রাজনৈতিক দলের, এই বাংলাদেশের তার নিজের নিজের চিন্তা অনুযায়ী রাজনীতি করা, রাজনৈতিক দলে যুক্ত থাকার তার সাংবিধানিক রাজনৈতিক অধিকার, সেই অধিকারকে তারা খর্ব করছে। এবং এই যে মিরসরাইয়ের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠন প্রমাণ করেছে তারা কতটা নির্লজ্জ, তারা কতটা আস্ফালন করতে পারে, তারা কতটা বেপরোয়া গতিতে চলছে। এবং এই বেপরোয়া, এই অধ্যত্ব, এই অধ্যত্বকে আমাদেরকে রুখে দিতে হবে। এই অধ্যত্বকে রুখে দিতে না পারলে আজকে আমি একটি রাজনৈতিক কর্মী, আজকে আমার সাথে আরও অনেক রাজনৈতিক কর্মী এই রাজনীতির লড়াই করছে, এই বাংলাদেশের সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লড়াই করছে, আমাদের কারো জীবনের নিরাপত্তা তো এদিক থেকে নিশ্চিত হচ্ছেই না, বরং যেই মা বোনেরা আজকে আমাদের ঘরে থাকছে, যারা আমাদেরকে লালন পালন করে বড় করছে, কিংবা আপনারা ভাইরা যারা এই লড়াইয়ে সামিল হচ্ছেন, তাদের প্রত্যেকের জীবনেও আজকে হুমকি স্বরূপ। ফলে নিজের জীবনের হুমকিকে নিজেরাই প্রতিরোধ করতে হবে এবং অনতিবিলম্বে মিরসরাইয়ের যে ঘটনা ঘটেছে সেই নারীকে তার পর্যাপ্ত সম্মান এবং এই নারীর সাথে ঘটে যাওয়া যেই অন্যায় ঘটেছে, সেই প্রত্যেক অন্যায়কারীকে, সেই প্রত্যেক নিপীড়নকারীকে, সেই প্রত্যেক আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের কর্মীকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। কোনো ওই মাফিয়া দিয়ে, কোনো হচ্ছে উপরওয়ালার কোনো হচ্ছে শেল্টারে ওই লোকগুলো, ওই কর্মীরা যাতে তাদেরকে আত্মরক্ষা করতে না পারে, সেই দিকে বাংলাদেশের বিচার বিভাগকে মনোযোগ দিতে হবে, সেইখানে বাংলাদেশের মানুষকে বিচার মনোযোগ দিতে হবে। কারণ এখন আর বাংলাদেশে অন্য কারোর কাছে বিচার চেয়ে লাভ নাই, ফলে আপনার আমার প্রতিরোধী পারবে এই বিচার নিশ্চিত করতে, ওই নারীকে তার প্রাপ্য সম্মান ফিরে দিতে। আওয়ামী লীগ যে ভিসা নীতি নিশ্চিত করেছে সেটার পরে আসলে আমেরিকা থেকে যে ভিসা নীতি নিশ্চিত করেছে তারপর থেকে আওয়ামী লীগ আসলে তার নানান দিকে নানান তাল বাহানা শুরু করেছে। এই সকল কিছুই আসলে আওয়ামী লীগের একটা মিলিত প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা ভাবছে যে বাংলাদেশের মানুষকে তারা ভয় দেখাবে, তারা নিপীড়ন করবে, নির্যাতন করবে, গুম করবে, এগুলোর মধ্য দিয়ে তারা হয়তোবা একটা নির্বাচনের দিকে মানুষকে ধাবিত করার মানে একটা অপচেষ্টা তারা চালাচ্ছে। তারা ভাবছে যে এভাবে ভয় দেখালে হয়তোবা নির্বাচনকে নিয়ে তারা আর কোনো প্রশ্ন তুলবে না। বাংলাদেশের মানুষ এটা সাফ বুঝে নিয়েছে যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে পারে না, সেটা হয়নি, সেটা হবেও না, কারণ আমরা এর প্রমাণ দেখি নাই। ফলে একটা নিরপেক্ষ, একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং এই নির্বাচনই হবে বাংলাদেশের মানুষের শাসন ব্যবস্থা পরিবর্তনের একটা প্রধান হাতিয়ার। এবং সেই প্রধান হাতিয়ার, সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য গণতন্ত্র মঞ্চ লড়ছে, গণসংহতি আন্দোলন লড়ছে, আপনি আমি লড়ছি, সেটা প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক এই লড়াইয়ের জয় নিশ্চিত হবে। এবং আবারও বলছি, আপনারা যারা আমাকে শুনছেন, যারা দেখছেন, যারা এই বাংলাদেশে আপনি বাজার করতে গিয়ে বাজার করতে পারছেন না, যারা ঘরে ঘুমাতে গিয়ে কারেন্টের কারণে ঘুমাতে পারছেন না, যারা বাচ্চাটাকে স্কুলে দিতে পারছেন না, যারা একটা কথা বলতে পারছেন না, নিজের এত নিপীড়নের মধ্য দিয়ে, এত যাতনার মধ্য দিয়ে একটা স্ট্যাটাস পর্যন্ত দিতে পারছেন না, তাদের প্রত্যেককে বলবো, এই সকল যাতনার শেষ হবে এই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে, এই শাসন ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে। সকলকে আহ্বান জানাই, আসুন বাংলাদেশের জন্য লড়াইটা করি, আসুন আপনারা আমার জীবনের জন্য এই লড়াইটা করি। আওয়ামী লীগের এটা নতুন রোগ না, পুরনো রোগ। সেই স্বাধীনতার পরে আমরা দেখেছি বিভিন্ন হল করতে পারি অনেক সুন্দরী মেয়ে, সুন্দরী যুবতী দেখলে মাথা অনেকের ঠিক থাকতো না, দাদা বলবো না, আমি বলছি যাই, আজকে জাতি আজকে নিরাপত্তা তার হাতে, শুধু একটা নারী না, আজকে সম্পূর্ণ জাতি আজকে নিরাপত্তা। আমি আমাদের সিনিয়র যুব মহাসচিব
রিজভী অনেকগুলো কথা বলেছেন, আমি তার সাথে এটা অ্যাড করতে চাই, আবার অ্যাড করতে চাই যে আসলে আওয়ামী লীগ আর হাসিনা ক্ষমতা থাকলে বেশি দাবায়, ক্ষমতা যখন থাকে না তখন কিন্তু আবার গর্তের ভিতরে ঢুকে। র্যাব আর পুলিশ, আমি তো ঘোষণা দিতে পারি, র্যাব আর পুলিশ কালকে আওয়ামী লীগের পাশে না থাকুক, একটা আওয়ামী লীগ রাজপথে হাঁটবে না। আমরা দেখেছি আওয়ামী লীগকে, এরা হলো র্যাব আর পুলিশের বলে বলিয়ান, আওয়ামী লীগের বলে বলিয়ান না। আর নীতি কথা হাসিনা অনেক বলতে পারে, নীতি কথায় যদি হয় তাহলে এক সময় এই শেখ হাসিনা এই ছাত্রলীগের অভিভাবক ছিলেন, তিনি অফিসিয়ালি ঘোষণা দিয়ে যে এই ছাত্রলীগকে তিনি আর কোনোভাবে ব্যবস্থা করতে পারছেন না, তার আঁচলে বেঁধে রাখতে পারছেন না, তার সন্ত্রাস তার গুম তার খুন তার রেপ আটকাতে পারছেন না, সেটা প্রকাশ্যে বলে বিবৃতি দিয়েই তিনি ছাত্রলীগের অভিভাবকত্ব ছেড়েছিলেন। সাংবাদিক বাইরে এটা ভুলে যাওয়ার কথা না। আজকে সেই ছাত্রলীগ সেই যুবলীগ সেই হাতুড়ে লীগ সেই ডান্ডা লীগ আজকে এখনো বর্তমান। আর বিদেশের কাছে বলেন তাদের মতো ধোয়া তুলসী পাতার কেউ নাই, তারাই একমাত্র গণতন্ত্রের সেবক, তারা আন্দোলন করছে যখন তাহার কোনো গাড়িতে ঢিল মারে নাই, সচিবালয়ের কর্মচারীকে উলঙ্গ করে নাই, তারা খালি রবীন্দ্রসঙ্গীত গাইছে মাঠে, তারা কোনো আন্দোলনের নামে অন্য কিছু করে নাই। আর বিএনপি নাকি সব কিছু করে, তাই ভাই আমার নির্বী সাহেব শেষ যে কথা বলেছেন ওইটাই আমি বলতে চাই, যে আজকে দাবি শুধু বিএনপির না, এই দেশবাসী যদি আপনারা নিজেরা এই হাসিনার বাহিনীর সাথে উলঙ্গ হইতে না চান, এই হাসিনার বাহিনীর কাছ থেকে নিজের মা বোন মেয়েদেরকে যদি রক্ষা করতে চান, তাহলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। আর আমরা এর আগেও বলেছি, পুলিশ ভাইদের বলেছি, এখনো বলি, বিভিন্ন জায়গায় এখন যখন দেখছে যে পুলিশরা জনগণের পক্ষে আসা শুরু হয়েছে, তখন শেখ হাসিনা তার মন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, বলে যে বিএনপি নাকি উল্টাপাল্টা কথা কয়, অপপ্রচার করে, বিএনপি অপপ্রচার করে না, বলে আমরা নাকি পুলিশের মনোবল ভাঙিয়ে দিতেছি। আরে আমরা পুলিশের মনোবল ভাঙি না, আমেরিকা থেকে শেখ সাহেব এসেছিলেন বেরোজগারের উপরে, আমি বলতে চাই বেরোজগারের চেয়ে বেশি অপরাধী হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নির্দেশে তার মন্ত্রীদের নির্দেশে বিভিন্ন গুম করা হয়েছে হত্যা করা হয়েছে, আজকে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ সবাইকে গুম করে হত্যা করা হয়েছে। তাই আমরা পুলিশকে বলি না যে পুলিশকে বাধ্য করছে, পুলিশকে বাধ্য করছে এই সরকার অপকর্ম করার জন্য, মিথ্যা মামলা দেওয়ার জন্য। তাই আমরা বলেছি আপনারা এই অন্যায় অন্যায় আপনার শুনবেন না, অনেক শুনছেন, শুনলে তো আপনাকে বিচারে কাঠগড়ায় যাইতে হয়, কাঠগড়ায় যাইতে হয়। তাই কেন যাবেন, আপনারা বলুন যে আমরা অন্যায় নির্দেশ পাবো না। বিএনপি কি করছে, বিএনপি তো কিছুই করে নাই, আমরা খালি একটা নির্বাচন চাই, নির্বাচন চাই, কোন নির্বাচন, শেখ হাসিনার অধীনে নির্বাচন না, আমরা চাই একটা ফেয়ার নির্বাচন, ক্যারটেকার অধীনে নির্বাচন। ওনারা বলেন না এটা নাকি কনস্টিটিউশনে নাই, আরে বাবা যখন আপনি তত্ত্বাবধায়ক আন্দোলন করছিলেন তখন কোন কনস্টিটিউশনে আছিল,
গোপন সংবিধানে ছিল, আপনি যখন ক্ষমতা দখল করেন 2007 সেই সময় সেখানে কি সংবিধানে ছিল? আসার পরে মহানগত সংবিধান পাল্টায়া এখন বলেন সংবিধান, আপনার ওই ভ্যানিটি ব্যাগের সংবিধান আমরা মানি না। জনগণের সংবিধান যেটা আছে সেই সংবিধানে ছিল তত্ত্বাবধায়ক সরকার, যেটাকে আপনি বাতিল করেছেন, সেটাকে দিয়ে আবার নির্বাচন হতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে কোনো মাহবর নিরাপদ নয়। আজকে শুভ এখানে বলেছে যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, আজকে তার কি অপরাধ? আজকে সাংবাদিক ভাইদের বলতে চাই, আজকে বুদ্ধিজীবীদের বলতে চাই, আজকে বিচারক মাননীয় বিচারকদের বলতে চাই, তার কি অপরাধ? তারেক রহমানকে ভয় পান যে তারেক রহমান বিএনপির আজকের নায়ক, আগামী দিনে ইনশাল্লাহ ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়ার আবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সেই কারণে না হয় তারেক রহমানকে ভয় পান, জোবাইদা রহমানকে ভয় পান কেন? আর জোবাইদা রহমান না, এমনকি তার মেয়েরও ভয় পায়, বলে কালকে আইসা যদি বাংলাদেশ ঘুরা শুরু করে তাহলে তো আওয়ামী লীগের বেল থাকবে না। আরে আওয়ামী লীগের বেল তো এমনিই নাই, এমনিই নাই। ওই যে দেখছেন না, শুনলাম কতটুকু সত্য জানি না, গুলশানে নাকি কোন হেভিওয়েট প্রার্থী দাঁড়াইছে আওয়ামী লীগের, ওইখানে তারে জিতানোর জন্য অলরেডি হিরো আলমকে বাদ দিয়ে দিছে, অলরেডি বাদ দিয়ে দিছে, কাল ভয় পায় পাবলিক যদি তারে হারানোর জন্য তারে ভোট দিয়ে দেয় কোথায় মানের যত্তা থাকবে? আজকের এই ধরনের নির্বাচন, লোক দেখানোর নির্বাচন, লোক হাসানোর নির্বাচন, হাজার হাজার কোটি টাকা আজকের এই নির্বাচন কমিশন আপনি খরচ করছেন, এটারও কিন্তু আপনাকে জবাব দিতে হবে। বাংলাদেশের টাকা, মানুষের কষ্টের টাকা আজকে যেভাবে লোপাট করছেন, ব্যয় করছেন, এটারও হিসাব দিতে হবে। তাই এখনো বন্ধ রাখেন সব, নির্বাচন কমিশনকে বলবো অন্যায় ভাবে সব বন্ধ রাখেন, যেমনি ভাবে অন্যান্যরা কর্মকর্তারা শুনতেছে, আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ পুলিশ সহ প্রশাসনের সবাইকে বলতে চাই, আজকে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, আজকের এই খুনি সরকারকে রক্ষা করার জন্য আপনারা আল্লাহর রাস্তায় তাদের পক্ষে যাবেন না, এই আহ্বান জানিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে জনগণকে আজকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।